وعليكم السلام ورحمة الله وبركاته. سلام الدين ابن احمد الله. আপনি লিখিত প্রশ্ন করেছেন, লিখেছেন কেউ যদি নিয়ত করে দুরা ছাগল এতিমদেরকে খাওয়াবে বলে খাওয়াবে বলে দেয়, সে রান্না করা ছাগলের গোশত কি ঘরের মানুষ বা আত্মীয়রা খেতে পারবে? বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আর আপনার প্রশ্ন উত্তর ভালো হবে আল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعده. বোন, আপনি যেহেতু বলেছেন এতিমদেরকে খাওয়াবেন, কাজেই এতিমরাই খাবে, এতিমদেরকে খাওয়াতে হবে। এখানে যারা রান্না বান্না করবে, তারা রান্না বান্না করার দিক থেকে তারা খেতে পারে আর কি, বাউরচি খেতে পারে, যে রান্না করবে তার একটা খাওয়ার হক আছে, সেভাবে সে খেতে পারে। আর আত্মীয় স্বজনদেরকেও সেখানে সামিল না করা উচিত হবে, কারণ এতিমদেরকে খাওয়াবেন, এতিমদেরকে খাওয়াবেন। আর এতিমদের সাথে যদি কিছু গায়ের এতিম থেকে যায়, যেমন ওদের সাথেই আছে, ওরাও এতিমের মতো, তা এতিম নয় আর কি। যেমন আমরা এখন মাদ্রাসা গুলোতে করি কি, যে এতিম বলে থাকে, কিন্তু এতিমদের সাথে দুস্থ কথাটাও থাকে, এতিম গরিবদেরকে, এতিম গরিব বা এতিম দুস্থ ইত্যাদি, বাস কোনটা এতিম ছাত্র কোনটা এতিম ছাত্র নয়, সকলকে আমরা খাওয়াই দিই আর কি। এখানে আরেকটা জিনিস খালি মানে লক্ষণীয়, যে ওরা যদি কাউকে দাওয়াত দেয় তাহলে তাদের তাদের দাওয়াত কবুল করা যায়, যে খেতে পারে আর কি। তা বিশেষ করে যারা দাতা হবেন তারা সেখানে অংশগ্রহণ না করাই ভালো, যেহেতু তিনি এতিমদেরকে খাওয়াবেন বলেছেন। আর এই রান্না বান্না বা পরিবেশনের সাথে যারা সংশ্লিষ্ট হবে, লোকজন যদি লাগে তাহলে তারা খেতে পারবে, টেনশন না। এরকমটি আমরা মানে মনে করি। হাদা ওয়াসাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।